দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। সবাইকে রামাদান মুবারক। আজকে আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে তরমুজের জুস, যেটা ইউটিউবে সবচেয়ে ফেভারিট, সবাই দেখাচ্ছে। তো আমরা বাদ যাবো কেন, আমরাও একটু তরমুজের জুসের ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো আজকে আমরা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি বাটিতে কিনিয়েছি পুদিনা পাতা, লেবু, তারপর এখানে হচ্ছে তরমুজ, চিনি, এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পানি, এটা হচ্ছে বিট লবণ। এখন আমরা শুরু করছি। প্রথমে তরমুজগুলো আমরা এখন দিয়ে দিব। তরমুজ আমার অনেক ফেভারিট। তোমার? অনেক মজা লাগে তরমুজের কালারটা দেখলে তো মনে জানে খুব সুন্দর, তাই না? এখানে যেহেতু ব্লেন্ডার জারটা আমাদের যে অনুযায়ী, তো এখানে তরমুজের পিস বেশি, তো এটা আমি হাফ দিলাম। এখন হাফ আবার পরে দিব, পরে আবার একসাথে মিক্স করে দেবো। এখন হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে লেবু আছে, লেবু দেবো। আর পুদিনা পাতা তো হজম শক্তির জন্য অনেক অনেক ভালো। লেবু চেপে দিলাম। না, এটা আরেকটা ট্রিক্স আছে, অনেক ট্রিক্স আছে। অনেক সময় তরমুজ অনেক তরমুজ মিষ্টি হয় না, সেটাই হালকা মিষ্টি হয়, তো দেখা যায় তখন এমনিও কি করবো তরমুজ, বা আমরা খেতে ইচ্ছা করে না। দেখা যায় সবসময় আমরা মিষ্টি তরমুজ খেয়ে অভ্যস্ত দেখি, একটু কম মিষ্টি তরমুজ কেউই খেতে চায় না, সেটাই না আপনি বলেন। তো এই জন্য তখন এটা কি আর অন্যভাবে নষ্ট না করার জন্য এইভাবে করে খেয়ে ফেলা যায়। এখন আমরা জুস লবণ দিচ্ছি, বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কে কতটুকু পরিমাণের বানাচ্ছেন সেটাই স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমরা এখানে তরমুজ, পুদিনা পাতা, লেবুর রস আর বিট লবণ, এখন চিনি দিব পরিমাণ মতো, যে যত মিষ্টি খেতে পারে যতটুকু পছন্দ করে সেই অনুযায়ী দিবেন। যাদের তরমুজের মিষ্টি পরিমাণ যদি বেশি থাকে অনুযায়ী একটু কম দিবেন, সেটাই। এখানে আমি একটু নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। এখন সবাই তরমুজের জুসই খাচ্ছে ঠান্ডা, আর তরমুজের জুস শরীরের জন্য অনেক ভালো, উপকারী ডাক্তারও বলে। বিট লবণের একটা গন্ধ আসতেছে দেখছে, লেমনের একটা ঘ্রাণ আসতেছে। আমাদের তরমুজের জুস হয়ে যাচ্ছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখন চামচ দিয়ে একটু নাড়া দিতে হবে। আমরা একটু ঠান্ডা পানি, দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। আপনারা জাস্ট পুদিনা পাতা দিয়ে খেয়ে দেখেন, একটা অন্যরকম টেস্ট লাগে। পুদিনা পাতা লেবুর রসও খুব মজা লাগছে, অনেক টেস্টি হবে। পুদিনা পাতা তো শরীরের জন্য অনেক ভালো, এটা হজম শক্তির জন্য অনেক অনেক ভালো, পেট পরিষ্কারও করে। রোজার মাসে এই টাইপের পেট ঠান্ডা খাবার খেলে তো আর যে পরিমাণ গরম পড়তেছে
এখন আমরা টেস্ট করব কেমন হয়েছে। আমি সমস্যা নাই, তো এই যে আমাদের হ্যাঁ হয়ে গেছে, আমাদের জুস হয়ে গেছে, এখন আমরা এটাকে ছেঁকে নিব। সেটাই তো আমরা এটা অনেক নাইস, হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে দেখেন, তরমুজের কালারের জামা আছে তোমার, এই কালারের জামা, হ্যাঁ হ্যাঁ পিঙ্ক টাইপের বেবি পিঙ্ক, হ্যাঁ খুব সুন্দর এই কালারের জামা, কিন্তু অসাধারণ সুন্দর, আমি দেখছি আমার একটা ছিল। আমরা এখন তরমুজটাকে ছেঁকে নিচ্ছি, তরমুজের জুসটাকে, সেটাই ভালো লাগে না সেজন্য ছেঁকে নিতে হবে, সেটাই এখন ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পর আবার আপনাদেরকে দেখাবো। হয়ে গেল আমাদের তরমুজের জুস, সুন্দর কালার হয়েছে, পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, তো আমাদের তরমুজের জুসের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টটা জানাবেন যে আমাদের জুসটা কেমন হয়েছে, আপনারা দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টটা জানাবেন। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট তো করবেনই, শেয়ারও করবেন। তো আজকের ভিডিও বড় করবো না, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাইকে আবারও রমাদান মোবারক।